সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাব জ্যোতিষ ও তন্ত্র জগতের আইকন। দর্শক বন্ধু, কেন জ্যোতিষ এবং তন্ত্র জগতের আইকন? তার কারণ এই অনুষ্ঠানের গেস্ট শ্রী উত্তম চক্রবর্তী। মানুষটি একজন সৎ সজ্জন ব্যক্তিত্ব, সদা সর্বদা পূজা অর্চনার মধ্যেই নিজেকে লিপ্ত রাখেন, মানুষের মঙ্গলের কথা চিন্তা করেন। যে কাজগুলো ধরেন তার একটা টাইম দিয়ে দেন, তিন মাসের মধ্যে তিনি রেজাল্ট দেন। মিথ্যে প্রলোভন, মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেন না, স্বচ্ছতা বজায় রাখাই কিন্তু এই মানুষটির পরম ব্রত বা ধর্ম। যে কাজ হবে না তিনি পরিষ্কার বলে দেন, এটা আমার দ্বারায় সম্ভব নয়, আমি পারবো না, যদি কেউ পারে আপনি দেখে নিন। যে কাজ হবে সেটাই তিনি করেন। বশীকরণ বশীকরণ বলে অনেকেই মানে চিৎকার করেন, কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট উত্তম চক্রবর্তী শুধুমাত্র সেই বশীকরণ করেন যেটা অথেন্টিক, অর্থাৎ স্বামী স্ত্রীর বশীকরণ, যেখানে স্বামী হয়তো তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছেন কিংবা নেশা ভাং করছেন, এই রকম ধরনের কোনো বশীকরণ সেটা তিনি করেন। সন্তান ভালো ছিল হঠাৎ খারাপ হয়ে গেছে, সেই ধরনের বশীকরণ তিনি করেন। বিবাহিত জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, সেটা বিভিন্ন কারণে, সেই জায়গাটা হয়তো ডিভোর্সের দিকে যাচ্ছে, সেটাকে যাতে পুনরায় ঠিক করা যায় এই ধরনের কাজ তিনি করেন। এছাড়া যে সমস্ত গ্রহ দোষ সেগুলো খণ্ডন করেন। মিথ্যে প্রতিশ্রুতি, আমার কাছে কাজ করলে অর্থ পেয়ে যাবেন, আমি কাজ করে দিলে আপনার যে কোনো মানুষ বশীভূত হয়ে যাবে, এই সব বাজে বা বুজরুকিদায়ক কথা তিনি বলেন না এবং এই সমস্ত কাজ তিনি করেন না। লক্ষ টাকা কেন কোটি টাকার বিনিময় যিনি বিক্রি হন না, তিনি হচ্ছেন এই অনুষ্ঠানের গেস্ট উত্তম চক্রবর্তী। যে কারণে এই অনুষ্ঠান একটা আলাদা টিআরপি রাখে, এই অনুষ্ঠান বহু মানুষ দেখেন আর প্রায় এক মাস আগে থেকে বুকিং করিয়ে রাখেন যে এই অনুষ্ঠানের গেস্ট উত্তম চক্রবর্তীকে দেখানোর জন্য। আপনারা জানেন আলোক কৌশিকীতে তিনি তারাপীঠে যাচ্ছেন, 19 তারিখ অলরেডি বুকিং হয়ে গেছে, 19 তারিখের কোনো বুকিং আর নেওয়া হচ্ছে না। 20 তারিখ দু একজন নাম লেখাতে পারবেন, আর 5 জন তিনি 21 তারিখ সকালে দেখবেন, কারণ প্রচণ্ড কাজ ওই দিন। সেই 21 তারিখের 5 জন এবং 20 তারিখের 2 থেকে 3 জন আপনারা নাম লেখাতে পারেন। এই মুহূর্তে তাহলে ফোন করতে হবে টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার 9804431084 এই নাম্বারে অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। স্বাগত জানাবো আপনাদের প্রিয় কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ উত্তম চক্রবর্তীকে। উত্তম দা নমস্কার। নমস্কার। ওম জননী জন্মভূমিস্থ সর্গাদপি করিয়সি পিতা সর্গ পিতা ধর্ম পিতহি পরমামতপ পিতোরি পতি মা পণ্ডে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। পূজা সত্য ক্রিয়া সত্য সত্যই বহুলি রঞ্জনম গুরুর বাক্য সদা সত্য তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম কালী কালী মহাকালী কালিকে বপহারিণী ধর্ম কামক্ষপদি দেবী নারায়ণী নমস্তুতে। ওম দুর্গাং শিবাম শান্তিকারিং ব্রহ্মাণি ব্রহ্মণা প্রিয়ম প্রণমামি সদাশিবম ইমম ঘটং সমার্জ্যম তিষ্ঠ দেবী তরৈ সহ তরাই বিদ্যাহে মহাসনবাসিনি ধীমহি তন্যে তারে বচোদয়াৎ। জয় মা তারা, 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 জয় গুরু তারা, জয় মম তারা, জয় জয় তারা। দর্শক বন্ধু, সত্যি খুব ভালো লাগে যখন উত্তমদার মতো মানুষকে আমরা কাছে পাই। উত্তমদা অলরেডি কলকাতায়, তুমি হয়তো আর বলেছিলে যে কয়েকটা বুকিং নেবে, কিন্তু যা তোমার থেকে শুনলাম যা শেষ, লাস্ট 16 তারিখ অবধি বোধহয় তোমাকে দেখাতে পারবে, কারণ যেহেতু তুমি 19 তারিখ চলে যাচ্ছ, 18 তারিখ থেকে তোমার একটা না 18 তারিখে আমি চেম্বারটা যেহেতুও করবো, তো সেই ক্ষেত্রে একটা কথা বলি, 18 তারিখে চেম্বারটা করবো, কিন্তু ওই 18 তারিখে আমার লাস্ট চেম্বার হবে, কিন্তু বুকিং প্রায় কমপ্লিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস দর্শক বন্ধু আপনাদেরকে বলছি,
এই যে কৌশিকী অমাবস্যা একটা বিশাল আমাদের অমাবস্যা, যেই অমাবস্যা নাকি হয়তো অনেকেই বলে যে আমি আসন করে দিচ্ছি, সেটা তো আছেই যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি জানি জানি আমি অন্যের ব্যাপারে ইন্টারেস্ট নই। আমি দর্শক বন্ধু একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে এই অমাবস্যাটা যদি যে কোনো মনের কামনা বাসনা জানাবার একটা অমাবস্যা, তা কিন্তু কামনা বাসনাটা হতে হবে সৎ, সৎ মন হওয়া। কারণ কি সৎ মানে কি, আপনি হয়তো বললেন এই অমাবস্যায় আমার এই জিনিসটা হয়ে যাক, ঠিক আছে, কিন্তু একটা যেটা চাইবেন ভগবানের কাছে অথেন্টিক হওয়া চাই, অথেন্টিক হয়। একটু দেখে নিই উত্তমদা কে আছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, জয় মা তারা। জয় মা তারা, বলুন কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, রাজু। রাজু বাবু আপনার বিষয়? হ্যাঁ ঠিক। ডেট অফ বার্থ? 6/6/71 রাত্রি 11টা। 6/6/71 রাত্রির 11টা, কটার সময় 11টা? জন্মস্থান 11:05 ও রাত্রির 11:05, জন্মস্থান দুর্গাপুর। দাদা অনুষ্ঠান কি আজকে প্রথম না এর আগে দেখেছেন? দেখি, আমি নিয়মিত নিয়মিত দেখেন। আপনাদের দুর্গাপুরে বহু মানুষ কিন্তু দাদার কাছে এসে উপকৃত, তা আপনার কি সেটা জেনে ভালো লেগেছে না টিভি দেখে? না টিভি দেখে কিন্তু সময় করে উঠতে পারি না, এই সুযোগটা করে উঠতে পারি না এখনো, যাবো যাবো ভাবি। আচ্ছা, তা দাদার অনুষ্ঠানটা এত ভালো লাগে কি টিভি দেখে না কাউ কেউ এসেছিল সেটা দেখে? জানুয়ারি মাস থেকে একটু বেশি হয়েছে ডিস্টার্বটা, তাই তো? এবছর তো জানুয়ারি মাস থেকে ডিস্টার্বটা বেশি পাচ্ছি আমি। হ্যাঁ, তোমার রাশি লগ্ন জানা আছে তো বাবা? রাশি লগ্ন জানা আছে, তুমি কোন কর্ম সম্বন্ধে যুক্ত আছো তো? যেহেতু তোমার বাড়িতে, তোমার নিজের বাড়ি বাড়িতে একটু বাস্তু সমস্যা আছে বাবা, বাস্তু সমস্যা আছে। এটা তোমার জানা আছে তো? আচ্ছা, তোমার একটু বাস্তু সমস্যা আছে এবং সুখ শান্তির জায়গাটা মাঝে মধ্যে খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সঙ্গে যেটা নাকি পাচ্ছি আমি বাবা, শনি রাহু তোমার জীবনটাকে একটা ছন্নছাড়া ভাব করেছে। শনি রাহু তোমার জীবনটাকে নিয়ে একটা ছন্নছাড়া ভাব, কখন কোথা থাকবে তুমি নিজেও জানো না, তাই তো? আচ্ছা, এই ক্ষেত্রে বাবা একটা কথা বলি, রবি শুক্র দারিদ্রতার প্রভাব ফেলছে, যেহেতু তুমি ইনকাম করছো, ইনকাম রাখতে পারছো না, ব্যয় ভাব বেশি হচ্ছে, এবং একটা দেখবে দারিদ্রতার প্রভাব তোমার মধ্যে বিরাজমান। দারিদ্রতার প্রভাব মানে হচ্ছে গরিব, দারিদ্র হয়ে যাবো মানে গরিব হয়ে যাওয়া না বাবা, তুমি যে কর্ম করছো কর্মটা নিয়ে একটু ডিস্টার্ব হয়ে যাবে, এবং দেখবে সাংসারিক জীবনে একটা ডিস্টার্ব থাকবে। এবং সর্বোপরি একটা কথা বলি, যে তোমার ক্ষেত্রে যেটা নাকি আমি পেলাম, যে হট করে দেখবে তোমার কোনো কারণে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। এগুলো হয় কি? লাগে, চোট আঘাত লাগে। আবার একটা কথা বলি বাবা তোমার ক্ষেত্রে, তোমার দেখো হাতটা দেখো আমি দেখাচ্ছি বাবা, হাতের ঠিক দেখবে বাবা এই যে রেখা দুটো গেছে, রেখার নিচে দেখবে একটা দেখবে কোনো তিল জাতীয় কিংবা কাঁটা জাতীয় কোনো জিনিস আছে? না তিল বা কাঁটা নেই, আমি টিভিতে অনেকটা দূরে আছি আর কি, ও টিভির কাছে উনি নেই। আচ্ছা যাই হোক, দেখবে তোমার হাতটা তোলো, ডান হাতটা তোলো, ডানাটা তুলে দেখো, আমি তোমাকে বলছি দেখবে ঠিক এই বুড়ো আঙ্গুলটা যেটা আছে, বুড়ো আঙ্গুলের ঠিক নিচের পোর্শনটা দেখো, এখানে কোনো তিল বা ক্রস চিহ্ন, আপনাকে আমি জিজ্ঞেসও করিনি কি জানতে চাইছেন, যে কটা কথা বললেন সঠিক, এমনকি আপনি দুর্গাপুরে উনি কলকাতায় বসে বলে দিলেন হাতের রেখা, এবং জানুয়ারি মাস থেকে যে সময়টা আরো খারাপ যাচ্ছে সেটাও বললেন। এবার যেটা হচ্ছে, যদি আপনি পারেন এই মুহূর্তে দেখুন 9804431084 এই নাম্বারে ফোন করুন, পারলে তারাপীঠে উনি থাকছেন, 19 তারিখে আর পাবেন না, বুকিং হয়ে গেছে, 20 তারিখ বা 21 তারিখের জন্য এই মুহূর্তে নামটা নথিভুক্ত করে নিন। আর ওখানে শরীরটা নিয়েও বাবা তুমি ভুগছো, শরীরটা নিয়ে ভুগছো, শরীর নিয়ে ভুগছো, প্রচন্ড ভাবে শত্রুতার জেরও তোমার মধ্যে রয়েছে, বলো কোনটা ঠিক না? এই হচ্ছে এই জ্যোতিষ এবং তন্ত্রের আইকন, এবং এই কারণে এই অনুষ্ঠানের টিআরপি এতটা হাই থাকে। এবার যাব উত্তমদার কাছে, আমি জানি ফোনের ঝড়, বহু মানুষ ফোন করছেন,
এত মানুষ বুকিং করে রেখেছেন। এবার একটা একটা কথা বলি, যেটা তোমাকে একটু আগে বলছিলাম আমি, যে এই যে কামনা বাসনা জানাবার একটা যে সুযোগ, মানে যেহেতু আমাদের এটা আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা এবং মা বিরাজ করেন এবং মা সদা সর্বদা বিরাজমান থাকেন, এইবার আমরা যদি তারাপীঠের ভূমিতে গিয়ে যদি আমরা স্পর্শ করতে পারি সেটার জন্যই আমাদের কিন্তু কাজ বিরাট পূর্ণ, সেটাই কাজ আমাদের। এবং এই যে কাজটাকে যদি মনন দিয়ে করা যায় আরো পূর্ণ দেখতে হবে না। এবং প্রত্যেক বছর নেয়, এবছরও প্রচুর লোকের সমাগম, কোনো গাড়ি ট্রেনের টিকিট নেই, কোনো গাড়ি ট্রেনের টিকিট নেই, তার কারণ তো আছে। এবার হ্যাঁ, তার মধ্যে কিছু আছে দেখো, সেইগুলো মায়ের মানুষ হয়তো মায়ের কাছে চাইতে পারছে না, মানুষ হয়তো মায়ের কাছে যাচ্ছে অথচ সে মানে মায়ের মন্দিরে পৌঁছাতে পারছে না, দেখা যাচ্ছে সে কোনো কারণে তার শরীর শারীরিক ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেই কারণে তারা ফলগুলো পাচ্ছে না, কিন্তু প্রকৃত মন থেকে ডাকলে অবশ্যই ফল পাওয়া যায়। হ্যালো, নমস্কার। জয় মা তারা, বলুন কে বলছেন? মনোমালা চৌধুরী। কার বিষয়? দাদার নাম বলুন। ডেট অফ বার্থ? 28 আগস্ট 1979। কটার সময় জন্ম? সকাল 7টা। জন্মস্থান? মেদিনীপুর। অনুষ্ঠান কি আজকে প্রথম না এর আগে দেখেছেন? চেষ্টা করেছেন লাইন লাগানোর জন্য, কিন্তু মেচেতাতে তো বহু মানুষ আসেন আপনাদের মেদিনীপুর থেকে, আপনি কখনো আসেননি? না গেলে তো উপকার পাওয়া যায় না, এটা তো মাথায় রাখতে হবে। ফোনে জেনে সমস্যার সমাধান হবে না, আপনাকে সচেতন করে দেবেন অবশ্যই। এই জায়গাটা একটা কথা বলি, মেদিনীপুর কিন্তু আমার চেম্বার মোটামুটি যার লোকজন হওয়ার হয়ে গেছে, আর চেম্বার এখন বসছি না, বসছি না, কারণ হচ্ছে দেখুন আমি যতটা পারবো ততটাই কাজ নেবো, এর বাইরে তো কাজ নেবো না, কারণ আমার ওরকম দরকার নেই, আমি লিমিটেড খুব কাজ করি এবং যতগুলো কাজ করি মোটামুটি মাতার আশীর্বাদে সেই ফলগুলো। এটাই হচ্ছে ডেস্টিনি, দেখুন লাইন পেলে না, ইচ্ছে থাকলেও আসতে পারবেন না, পারবেন না, এখন যদি পারে হাওড়ায় আসতে হবে, হাওড়ায় আসতে হবে। তবে যাই হোক, প্রথমে বলি বাবা সোমবার জন্ম, সোমবার তাই তো? 1879 হ্যাঁ, মঙ্গলবার জন্ম বাবা, মঙ্গলবার তাই তো? তুলা রাশি কন্যা লগ্ন জানা আছে তোমার? আচ্ছা, তোমার হাজবেন্ডের কেরিয়ার নিয়ে প্রশ্ন তাই তো? কেরিয়ার করতে যাচ্ছে, কেরিয়ারে বাধা হচ্ছে, যে কোনো কর্ম কর্মে বাধা হবে, হওয়া কাজগুলো হবে না, মুখের কাছ থেকে কেটে যাবে, এবং দেখবে ওর মধ্যে ওনার মধ্যে একটা রাগ ভাব প্রবল হয়ে যাবে, এবং একটা জিনিস হচ্ছে যে কোনো কর্ম খুব লেটে লেটে কাজগুলো হবে, কোনটা হবে না বলো? আবার পেটের সমস্যা নিয়ে ভুগবে। হ্যালো, শারীরিক তো একটা পেটের সমস্যা আছে, আছে তো? আপনি কি বলেছিলেন ওনার পেটে যন্ত্রণা বা পেটের প্রবলেম আছে? উত্তম দা যেটা বললো সঠিক তো? তাহলে এতদিন অনুষ্ঠানটা দেখতেন, ফোন করার জন্য চেষ্টা করতেন, আজকে ফোন করার পর আপনার স্বামীর শরীরে এত অঙ্গ থাকতে পেটে রোগ, পেটের যন্ত্রণা, এই যে কথাটা বলে দিলেন, আপনার বিশ্বাস কতটা জন্মালো? তাহলে কি এখন মনে হচ্ছে যে সত্যি এবার হাওড়ায় যাওয়া উচিত এবং আলোক কৌশিকীর আগে কাজ করানো উচিত, কি মনে হচ্ছে? তাহলে এখনই ফোন করে অবশ্যই বাবা, তোমার তোমার হাজবেন্ডের মধ্যে অনেকগুলি প্রবলেম রয়েছে, যেগুলো পূর্ণ কালসর্পদোষের একটা ছক রয়েছে, তুমি এর আগে কাউকে নিশ্চয়ই দেখিয়েছো এবং তার জন্য হয়তো গাইডলাইন্স তুমি নিয়েছো তাই তো? কিন্তু কিছুই রেজাল্ট পাইনি, কিন্তু কিছুই পাওনি বাবা, পেলে আজকে এই অবস্থা হতো না। আর আরেকটা জিনিস, মনটাকে নিয়ে খুব ভোগে তাই তো? মনটাকে নিয়ে ভোগে এবং শরীরটা খুব দুর্বল হয়ে যায় মাঝে মধ্যে, এনার্জেটিক প্রবলেম আছে তাই তো বাবা? তো এইগুলো তুমি বাবা যদি খণ্ডন করো তাহলে তো তোমাদের, এই কারণেই আমি বলেছিলাম যে শুনলে হবে না, আসতে হবে, কারণ এই অনুষ্ঠানের গেস্ট উত্তম চক্রবর্তী, যিনি জ্যোতিষতন্ত্রের আইকন, তার কারণ এই একটাই, কেন এক মাস আগে থেকে মানুষ ছুটে আসেন, কেন ওনাকে মেচেতার চেম্বার আর করতে পারছেন না, অলরেডি মেচেতার যা বুকিং নেওয়ার,
যা কাজ তিনি তুলে নিয়েছেন। মানুষটি নিজে হাতে কাজ করেন, আপনারা দেখেছেন এই অনুষ্ঠান চালাতে চালাতে আমরা বহুবার দেখেছি যে যোগ্যে বসে তিনি নিজে কাজ করেন। তাই ওনার যতটুকু সামর্থ্য, যতটুকু সাধ্য, যতটুকু করতে পারবেন ততটাই কাজ নেন। একগাদা কাজ নিয়ে পাঁচজনকে ভাগ করে দিয়ে কাজ করলেন, আর তারপরে লাস্টে বললেন দাদা রেজাল্ট পাচ্ছি না, উনিও বললেন না। দেখো আমাদের কাছে সমাজ বাদে খারাপ লাগে, কালসর্প দোষ যদি খণ্ডন করি আমি কেন তাহলে আমার সুস্থ হবো না, হবো না, এই জায়গাগুলো আমার খুব খারাপ লাগে। দর্শক বন্ধু প্র্যাকটিক্যালি বলছি, আপনার জায়গায় আমি থাকলে আমিও বলতাম জ্যোতিষশাস্ত্র ভুল নয়, তন্ত্রশাস্ত্র ভুল নয়, কিন্তু ভুল হচ্ছে আমাদের কয়েকটা জনের জন্য কারণে আমরা ভুল করছি, ভুল হচ্ছে। কিন্তু দর্শক বন্ধু আপনারা যদি কালসর্প দোষ যদি খণ্ডন করে থাকেন তাহলে কেন কালসর্প দোষের প্রভাবটা খণ্ডন হবে না আপনি বলতে পারবেন? হয়তো আপনি আমাকে বলবেন যে বাবা শক্তি কালসর্প কেটে যায় না, দর্শক বন্ধু কাটে না, তার এফেক্টটা কাটে। কিন্তু আমরা কেন যেমন বর্ষার দিন বৃষ্টি পড়ছে ছাতা কেন ব্যবহার করছি? যাতে নাকি আমাদের গার্ড হয়, একটা গার্ড হয়ে যাওয়া, কালসর্প দোষ খণ্ডন মানে একটা গার্ড হয়ে যাওয়া। এবং কালসর্প দোষ খণ্ডন করার বিশেষ বিশেষ ক্ষণ লাগে। এবং দেখা যায় আলোক কৌশিকী কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস বলি তরুণদা, খুব ইন্টারেস্ট জ্যোতিষ সাবজেক্টটা, এত ইন্টারেস্টিং সাবজেক্ট দেখা যাচ্ছে। কারণ আমাদের প্রত্যেকটা মানে জন্ম আমাদের যাদের ডেট টাইম প্লেসে যারা জন্মগ্রহণ করছি তাদের একটা নক্ষত্রে একটা নবতারা চক্র আছে, এবং নবতারা চক্র দেখা যাচ্ছে বিপদ থাকে, প্রতারী থাকে, বধ থাকে। দেখা গেল আপনি এমন একটা নক্ষত্রে কাজ করলেন যেই নক্ষত্রে আপনার হচ্ছে প্রতারী আছে, আপনার কাজটা হলো না, হলো না। আপনার বধ নক্ষত্রে কাজ করলেন, কাজটা আপনার হলো না। তার জন্য আমার কাছে যেমন কিছু কাজ এসেছিল, বেশ কিছু কাজ, আমি মেচে তাদেরকেই বলছি, আমি বললাম বাবা তোদের এই অমাবস্যা হবে না, মহালয়া অমাবস্যা হবে, কারণ আমি দেখলাম ওর নক্ষত্র অনুযায়ী এই যোগটা কিন্তু ভালো না। কিন্তু কৌশিকী অমাবস্যা দেখো তারা আমার সঙ্গে যাচ্ছে এমনি নর্মালভাবে পুজো পাঠ করবে, কিন্তু তাদের খণ্ডন এখন হবে না, হবে না। কেন আমি তো খণ্ডন করতে পারতাম, খণ্ডন করতে আমি পয়সা পেতাম। উত্তম চক্রবর্তী তো পয়সার পিপাসু নয়, আমি ওই কারণেই মানুষকে ভালোবাসে, আমি সেই কারণেই আমি দর্শক বন্ধু আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই দিনক্ষণ বিচার করে কাজটা করুন। উত্তম দা একটু দেখে নিয়ে আছেন। হ্যালো নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমার ছেলে সৃজন ভট্টাচার্য। সৃজন, সৃজনের ডেট অফ বার্থ 29 সেপ্টেম্বর 2001 11:59 হ্যাঁ, সকাল সকাল 11:59 সকাল 11:59 জন্মস্থান খড়গপুর। জন্মস্থান খড়গপুর। দাদা অনুষ্ঠান কি সকাল 11:59 খড়গপুরে জন্ম, অনুষ্ঠান কি আজকেই প্রথম না এর আগে দেখেছেন? না এর আগে দেখেছি, কিন্তু মানে ফোন করে সুযোগ হয়নি, পাইনি লাইন। আচ্ছা আচ্ছা, দেখেছি। আচ্ছা বাবা একটা কথা বলি, শনিবার দিন জন্ম তাই তো বাবা? ছেলে ছেলে পড়াশোনা নিয়ে প্রশ্ন তোমার, তাই তো? ছেলে পড়াশোনা করছে, ইদানিং পড়াশোনাটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাই তো? সঠিকভাবে মনটা দিতে পারছে না, তাই তো বাবা? আচ্ছা, এই মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ সামনে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু তোমার পড়াশোনা দেখবে অতটা পরিমাণে মন দিতে পারছে না, তাই তো? এখন যদি উনি কৌশিকীতে কিছু সেটা, এবং এই ক্ষেত্রে একটা কথা বলি বাবা, ছেলে এমনি তোমার ভালো, কিন্তু ছেলের মধ্যে হঠাৎ করে ডেকে যাওয়া একটা টেন্ডেন্সি রয়েছে, তাই তো? হট করে ছেলে রেগে যাবে, এবং দেখবে ছেলে যে কোনো কাজগুলো খুব লেটে লেটে কাজগুলো হবে, এক চান্সে কোনো কাজগুলো হয় না। হয়তো তুমি মাস্টার মশাই ঠিক করছো, কিন্তু যেই ডেটটা তুমি বলছো হয়তো ওই ডেটে প্রেজেন্ট হচ্ছে না, তারপরে কিন্তু হচ্ছে, এরকম হয় তো? আবার ছেলে চান্সে কিছুই হয় না। আবার দেখবে ছেলে প্রচন্ড পরিমাণে চঞ্চল বাবা, ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে চঞ্চল, এবং ছেলের লগ্নে মঙ্গল এবং কেতু রয়েছে, যেই কারণে ছেলের মনে একটা নেগেটিভ ভাব সবসময়ের মধ্যে কাজ করছে। ছেলে সবসময়ের মধ্যে একটা নেগেটিভ ভাব কাজ করছে, এবং অঙ্ক সাবজেক্টটা মোটামুটি, তাই তো? অঙ্ক সাবজেক্টে কিরম নাম মার্কস আছে বাবা? অঙ্ক মানে বুঝে যায়, চট করে বুঝে যায়, কিন্তু সবই ঠিক করে, মানে কঠিন অঙ্কগুলো ঠিক করে, ভুল মানে সোজা অঙ্কগুলো ভুল করে চলে আসে, এবং এবং পরীক্ষাতে না খাতায় যে কমন যদি প্রশ্ন পায় করবার জন্য ছটপট করে, সেই কারণে স্লিপ মিস্টেক হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে, তাই তো? আবার দেখবে পড়াশোনার প্রতি একটা দারিদ্রতার প্রভাব বাবা ফেলবে, যেই কারণে পড়াশোনা করতে চাইবে কিন্তু পড়তে, তুমি দেখছো পড়ছে কিন্তু অন্য কিছু করছে, মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, এরকম হয় তো?
এই জায়গাগুলো বাবা তুমি এর আগে কাউকে দেখাওনি? হ্যালো, দেখিয়েছি দেখিয়েছি কিন্তু কোনো ফল লাভ পাইনি। আপনাকে আমি একটা কথা বলি, ও তো 18-তে মাধ্যমিক দেবে, তাই তো? হ্যাঁ, 2018 দেবে। আপনি যদি পারেন এর মধ্যে অন্তত 15 তারিখের মধ্যে একটু হাওড়ায় যোগাযোগ করতে পারবেন, তাহলে যোগাযোগ করুন ইমিডিয়েট। কারণ সামনে যে আলোক কৌশিকী, এই সময়ের মধ্যে আপনি যদি কাজ করে নিতে পারেন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং মাধ্যমিকেও ভালো নাম্বার পেয়ে পাশ করবে। প্রত্যেক বছর প্রচুর কাজ উত্তমদা করে দেন, যে সমস্ত স্টুডেন্টরা কিন্তু ভীষণভাবে ভালো রেজাল্ট করে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর উত্তমদা চেম্বারে মিষ্টি নিয়ে আসে, উনি খেতে পারেন না, আমাদের জন্য নিয়ে আসেন। যাই হোক, এটা মাতার অশেষ কৃপা এবং আমি বলতে পারি বাবা তোমার ছেলের প্রতি একটা জিনিস তুমি যত্ন নাও ও অতি অবশ্যই, কারণ ছেলের বন্ধু বান্ধব সার্কিটটা বেশি পাচ্ছি বাবা। হ্যালো, লাইনটা কেটে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সার্কেলটাও ভালো নয়, বেশি পাচ্ছি, ছেলে শরীর নিয়েও ভুগবে। তথাপি একটা কথা বলি বাবা, তুমি যদি পারো ইমিডিয়েট একটু যোগাযোগ করে নাও, কারণ দেখো আমি বিদ্যার্থীদের আমি আগে তাদেরকে করি, যতই কাজ থাকুক না কেন আমি বিদ্যাদেরকে বিদ্যার্থী অধ্যয়ন তাপ, আমি এটা একটা জানি, এটা আমার গুরুদেবের শিক্ষা আমার এবং সর্বোপরি আমার বাবা মায়েরও শিক্ষা, বিদ্যার্থী অধ্যয়ন তাপ, মানে বিদ্যার্থী যদি পড়াশোনা সঠিক না করতে পারে আগামী দিনে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এবং কেরিয়ার ওরাই দেশের ভবিষ্যৎ। অবশ্যই সেই জায়গাটা আমি কাজে লাগাই এবং আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক এবং দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছে, এমন এমন আমার কাছে প্রমাণ আছে যারা নাকি মাধ্যমিকে টেস্টে অ্যালাউ হয়নি সে কিন্তু হাই সেকেন্ডারি নাম্বার পেয়েছে, ভালো থেকে পেল। সেই জায়গাটা সেই জায়গায় আমি একটু বলে নেবো যে দর্শক বন্ধু, সে নাম্বার দুটো টিভি স্ক্রিনে দেখছেন, এই 9804431084, আরেকটি নাম্বার 9007154291 এবং আরেকটি নাম্বার 7278091811, এই নাম্বারে ফোন করে বুকিং করুন। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। বৃহস্পতিবার দিন হাওড়া ময়দান শুকসারিতে দাদাকে পাচ্ছেন, রবিবার দিনকে ব্যারাকপুর এবং দমদমে পাচ্ছেন, মঙ্গলবার দিনকে মেছেতা, এই মেছেতার বুকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মেছেতা আর হচ্ছে না, বুধবার দিনকে সোনারপুর এবং কালীঘাটে পাচ্ছেন, বৃহস্পতিবার দিনকে শেওড়াফুলি এবং আন্দুল, শুক্রবার দিন ডোমজুর, অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। উত্তমদার কাছে যাব সেই বিষয়টা নিয়ে, যে উত্তমদা 19 তারিখের কাজ কমপ্লিট, 19-20 প্রায় 20 তারিখে 2-3 জন আর 21 তারিখে 5 জন আপনি বলেছেন, এর বাইরে কিছু না, কেন আমি যতটা বললাম না একটু আগে, যেটা আমি যতটা নেব অতটাই কাজ করব, এর বাইরে আমি বলবো না যে আমার কাছে প্রচুর লোক এসছে, আমি প্রচুর লোকের কাজ করছি। এবার কি কিছু ভক্ত শিষ্যরা নিজেরাই চলে আসে, যারা নাকি পুরনো আমার কাছে আছে, নেওটা যারা আছে তারা তো এমনি চলে আসেন, কিন্তু আমি চাই যে একটা জিনিস, এই অমাবস্যাটা একটা এমন অমাবস্যা যেই অমাবস্যাটাতে নাকি সঠিক মনন সঠিক চিন্তন দিয়ে যদি কাজগুলো করা যায় আমাদের যে কোনো ক্রিয়ার কিন্তু একটা ফল পাওয়া যেতে পারে। যাই হোক, সবার মঙ্গল হোক, দেশে দশে সবার মঙ্গল হোক, মা তারার কাছে প্রার্থনা, মা কামাখ্যার কাছে প্রার্থনা, যাই হোক মঙ্গল হোক। ওম দেব্যাতি দেবী সত্যাং স্থলত মা ইমামহি ক্লেশাতিনাং ঐশ্বর্যাং সকলং লদিষ্যতি, ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ। আমি আর